আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলায় পরে যুক্ত হওয়া আসামি কনস্টেবল আবদুল্লাহ। তিনি আর্মফোর্স্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং ঘটনার সময় চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। বুধবার 26 আগস্ট সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিকেলে তাকে আদালতে নিয়ে আসেন র্যাব 15-এর সদস্যরা। মামলার তদন্ত সংশ্লিষ্টরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে যোগ হওয়া 7 দিনের রিমান্ডে থাকা এপিবিএনের 3 সদস্যের মাঝে কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বুধবার 26 আগস্ট। গত 18 আগস্ট কক্সবাজার র্যাব 15-এর একটি দল এপিবিএনের 3 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য এনে তাদের সিনহা হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে যুক্ত করেন। তারা হলেন এপিবিএনের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। এরা 3 জন 31 জুলাই রাতে শামলাপুর তল্লাশি চৌকিতে দায়িত্বরত ছিলেন। 18 আগস্ট মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ডে আবেদন করলে শুনানি শেষে 7 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন বিচারক তামান্না ফারার আদালত এবং 22 আগস্ট রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়। 28 আগস্ট তাদের রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষে গত সোমবার মামলার প্রধান 3 আসামি ওসি প্রদীপ লিয়াকত ও নন্দলাল এবং অপর 4 পুলিশ সদস্যের সবার 4 দিন করে আবারও রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওসি প্রদীপ লিয়াকত ও নন্দলাল ছাড়া অন্য 4 পুলিশ সদস্য হলেন বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন এবং এএসআই লিটন মিয়া। উল্লেখ্য, গত 31 জুলাই রাতে 10টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় 2টি ও রামু থানায় 1টি মামলা করেন। এ মামলায় সিনহার 2 সঙ্গী কারাবন্দী হন। গত 5 আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে 9 জনকে আসামি করা হয়। সো ভিউয়ার্স, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।